টানা 32 বছর কারাগারে থাকা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাই কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়তপুরে থাকতেন। রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি মারা যান। টানা 32 বছর কারাগারে থাকাকালীন জল্লাদ শাহজাহান ভূঁইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 ঘাতক, 6 যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত 26 জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। শাহজাহান ভূঁইয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের বাসিন্দা। 1991 সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে সর্বমোট 36 মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি 34টি হত্যা মামলা। বিচার কাজে দেরি হওয়ার কারণে সাজা ছাড়াই তিনি 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত 4 বছর হাজতি হিসেবে কারাগারে থাকেন। 1995 সালে তার সাজা হয় 143 বছরের। পরে 87 বছরের সাজা মাফ করে তাকে 56 বছরের কারাদণ্ড দেয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা 43 বছরে নেমে আসে। 2023 সালের 18 জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। জেল থেকে বেরিয়ে কিছুদিন শাহজাহান কেরানীগঞ্জে বসবাস করছিলেন। সেখানে সাথী আক্তার নামে এক যুবতীকে বিয়ে করেন জল্লাদ শাহজাহান। স্ত্রীকে 3 লাখ টাকার বেশি সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র দেন, কিন্তু বিয়ের পর থেকে স্ত্রী সাথী আক্তার শাহজাহানের প্রতি দুর্ব্যবহার শুরু করেন, এমনকি আত্মগোপনে চলে যান। এরপর বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তার ও শাশুড়ি শাহিনুর বেগম সহ 6 বিরুদ্ধে মামলা করেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। এক প্রতিক্রিয়ায় শাহজাহান বলেছিলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম, কিন্তু স্ত্রী ও তার স্বজনরা মিলে আমাকে প্রতারণার ফাঁদে ফেলে। বিয়ের 1.5 মাস পর আমার কাছ থেকে নেয়া 10 লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এর কয়েকদিন পর আদালতে গিয়ে আমার স্ত্রী সাথী উল্টো আমার নামে যৌতুকের অভিযোগে মিথ্যে মামলা করে।